আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে হবে। আপনার যদি উইন্ডোজ 10 অ্যাক্টিভ না থাকে, তাহলে আপনার এখানে একটা মেসেজ দিবে, অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিং, অ্যাক্টিভ। আরেকটা অপশন হচ্ছে আপনার প্রপার্টিসে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ নাই। এই যে আমার এখানে চলে আসছে, এই জায়গায় উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ। সো আমরা এখন কিভাবে উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করি। উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে প্রথমে একটা অ্যাক্টিভেটর ডাউনলোড করতে হবে। অ্যাক্টিভেটরটা ডাউনলোড করার জন্য একটা ইন্টারনেট বা আপনার একটা লিংক আছে, এই লিংক থেকে অ্যাক্টিভেটরটা ডাউনলোড করতে হবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। আমি এখন এখান থেকে লিঙ্কটাকে কপি করব। কপি করলাম, কপি করে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার চলে আসছে, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার প্রেস করব। এই যে চলে আসছে আমাদের একটা উইন্ডো, এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এটাতে আমরা ক্লিক করব। দেন আমাদের সেকেন্ড আরেকটা উইন্ডো চলে আসবে, সেকেন্ড উইন্ডো চলে আসছে, এখানে ডাউনলোড নাও, এখানে এই বাটনটাতে আমরা ক্লিক করব। দেন আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা ছোট 3 MB একটা ফাইল, এই জন্য তারা খুব তাড়াতাড়ি দ্রুত ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা ওখানে ওপেন করব। এই যে চলে আসছে WSCT 4.2 পোর্টেবল। এই ফাইলটা দিয়ে আমরা উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে পারবো। তো একটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ক্র্যাক ফাইল। ক্র্যাক ফাইলটা এটা আপনাকে একটা ভাইরাসের মতো, তা আপনার পিসিতে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে বা এক্সট্রা কোনো অ্যান্টিভাইরাস থাকে, সেগুলো ডিজেবল করে নিতে হবে। আমার পিসিতে কোনো এক্সট্রা অ্যান্টিভাইরাস নেই, আমার পিসিতে উইন্ডোজ ডিফাইন্ডার আছে, সেটা আমি এখন অফ করে নিব। তো এখান ওটা আপনার এখান থেকে ক্লিক করে এই যে এই আইকনটাতে, এই যে উইন্ডোজ সিকিউরিটি, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, ভিউ নোটিফিকেশন অপশন এখানে ক্লিক করব। এইখানে আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এইটা ক্লিক করব। এখানে আমারটা অলরেডি অফ করাই আছে, রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিতে হবে। এটা আপনার এরকম থাকবে, অন করা থাকবে, অন করা থাকলে আপনি জাস্ট এখানে ক্লিক করে অফ করে নেবেন। ঠিক আছে, আমারটা আগে থেকে অফ করা ছিল। তো অফ করার পরে এটা ক্লোজ করে দিয়ে দেন এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। ঠিক আছে, তার জন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে এই যে এক্সট্রাক্ট টু এখানে ক্লিক করব। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করে এখন এই অপশনটা, এই যে আমার অপারেটিং সিস্টেম 64 বিটের। সো আমি আপনাকে আবার দেখাচ্ছি, এখানে প্রপার্টিস ক্লিক করলে এখানে এই যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, আমারটা যেহেতু 64 বিট, আমি 64 বিটের ফাইলটা ওপেন করব। এই এখানে দুইটা আছে, এটা 32 বিটের, আর যেটা লেখা আছে অলরেডি 64, এটা 64 বিটের। সো এখানে রাইট বাটন অপশন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা ক্লিক করব। দেন করার পরে একটু উইন্ডো চলে আসবে, এখানে আপনারা দেখেন উইন্ডোজ অ্যাক্টিভেশন, অফিস অ্যাক্টিভেশন। এখান থেকে আপনি উইন্ডোজ এবং অফিস দুটাই অ্যাক্টিভেশন করতে হবে। যেহেতু আমাদের উইন্ডোজ এখন অ্যাক্টিভেশন করবো, সো আমরা উইন্ডোজে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করব, একটু টাইম নেবে, হচ্ছে আমার উইন্ডোজটা অ্যাক্টিভেশন। এই যে সাকসেসফুল চলে আসছে, আমার উইন্ডোজ প্রপারলি অ্যাক্টিভেশন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেব উইন্ডোজটা অ্যাক্টিভেশন হয়েছে কিনা। তো আমরা দেখে নেব আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হয়েছে কিনা। সো এই যে দেখেন, অলরেডি আমার এখানে যে মেসেজটা ছিল সেটা চলে গেছে, আমার উইন্ডোজ অলরেডি প্রপারলি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন প্রপার্টিসে দেখে নেব, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট। অ্যাক্টিভ করার আগে এখানে লেখা ছিল উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট, এখন আমার উইন্ডোজ যেহেতু প্রপারলি অ্যাক্টিভ হয়ে গেছে, সো উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট এখানে লেখা চলে আসছে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।